দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের স্বার্থে সব বিষয় জেনে তারপর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। দুপুরে রাজধানীর এক হোটেলে বাংলাদেশ অ্যাডহেসিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিএএমএ অষ্টম বার্ষিক সাধারণ সভা 2016 ও বিএএমএ ফোকাস ম্যাগাজিন ভলিউম 5-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা দেশে বাণিজ্যিক পরিবেশ নষ্ট করছে বলেও অভিযোগ করেন এফবিসিসিআই সভাপতি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএএমএ এর সিনিয়র সহসভাপতি শামসুল আলম সুমন সহ সংশ্লিষ্টরা।